হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কৃষ্ণ অর্জুন। যেমনটা তোমাদেরকে জানাবো, যারা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে পোস্ট গ্রাজুয়েশন 2021-22 সিজনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলে, তাদের কিন্তু সেকেন্ড মেল লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো লিস্টে নাম আছে কিনা কীভাবে দেখবে, আর লিস্টে যাদের নাম রয়েছে তারা অ্যাডমিশন ফিজটা কবে থেকে বা কীভাবে পেমেন্ট করবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো। তাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেলে নতুন দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবে, তাহলে পরবর্তী এরকম আপডেটগুলো সবার আগে যাবে। তো চলো শুরু করি আজকের মূল ভিডিও। তো কাজী নজরুল ইউনিভার্সিটির যে সেকেন্ড মেল লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে নাম আছে কিনা দেখার জন্য তোমরা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ভিডিওটি দেখা শেষ হয়ে গেলে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এই পেজে আসতে পারবে। এখানে আসার পর একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পর দেখবে এখানে অনেকগুলো অপশান কিন্তু রয়েছে। এখানে দেখো প্রথমে জমা রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশান উইথ পেমেন্ট লিঙ্ক সেকেন্ড মেরিট বলে, যদি এই অপশানে ক্লিক করো তাহলে দেখবে একটা পিডিএফ কিন্তু তোমার ডাউনলোড হয়ে যাবে। তোমার আমার অলরেডি ডাউনলোড করা আছে এগুলো। এখানে দেখো প্রথমে দেওয়া আছে অ্যাডমিশন নোটিস সেকেন্ড মেরিট লিস্ট বলে, এখানে দেখো 80% এবং 20% উভয় কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো একটু নিচের দিকে গেলে এখানে দেখো বলা রয়েছে যে এমবিএর ক্ষেত্রে যে ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছিলো তাদের কিন্তু যে অ্যাডমিশনের ফিজ পেমেন্টের ডেট সেটা কিন্তু এক্সটেনশন করা হয়েছে। অর্থাৎ যারা এখনও পর্যন্ত পেমেন্ট করতে পারোনি কোনো কারণবশত এমবিএ থেকে, ফার্স্ট মেরিট লিস্টে যাদের নাম এসেছিলো তাদের মধ্যে থেকে যদি কেউ পেমেন্ট করতে না পারে থাকো, সেক্ষেত্রে সে কিন্তু আবার অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে। সেই কারণে এমবিএর যে সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু পরে প্রকাশিত হবে, যেহেতু এর যে ফার্স্ট অ্যাডমিশন লিস্টের অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টের যে ডেট পেমেন্টের সেটা এক্সটেনশন যেহেতু করা হয়েছে, সেই কারণে পরে প্রকাশিত হবে এমবিএর ক্ষেত্রে। তো যখন প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। একটু নিচের দিকে গেলে দেখতে পাবে এখানে তোমাদের যে পেমেন্টের প্রক্রিয়া সেটা কিন্তু অক্টোবরের 14 অর্থাৎ আজ থেকেই শুরু হওয়ার কথা রয়েছে, যেটা কিন্তু 18 তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে হবে। আপ টু 11:55 PM মধ্যে কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে হবে 18 তারিখের। তো এখানে একটু নিচের দিকে গেলে দেখবে এখানে পেমেন্ট লিঙ্ক বলে একটি অপশান রয়েছে, ঠিক আছে। তোমরা যদি এই এখানে যদি এটাকে লং পেস করো তাহলে দেখবে এটা কিন্তু এখানে কপির অপশান পাবে, তারপর এখান থেকে কপি করে নেবে। কপি করার পর যে কোনো ব্রাউজারে গিয়ে তোমরা পেস্ট করে নেবে, তাহলে দেখবে যে লগ ইন পেজ রয়েছে সেই লগ ইন পেজ তোমার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এটাকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে একটু ব্যাক করবো আমরা। তো ব্যাক করার পর এখানে দেখো প্রত্যেকটা কিন্তু যেমন এখানে প্রথমত ক্যাম্পাসে রয়েছে যে ফিজ স্ট্রাকচার অর্থাৎ অ্যাডমিশন ফিজ কোন সেমিস্টারে কত টাকা লাগবে সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এছাড়াও কলেজের ক্ষেত্রে কোন সেমিস্টারে কত টাকা অ্যাডমিশন ফিজ সেটা তোমরা দেখতে পাবে। তো এখান থেকে যদি এগুলোতে ক্লিক করো তাহলে দেখবে পিডিএফগুলো ডাউনলোড হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাবে কোন সেমিস্টারে কত টাকা কোথায় কীভাবে নিচ্ছে, কোন সাবজেক্ট পেছনে কত টাকা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। তো তারপর এখানে যেটা দেখবে এখানে দেখো প্রথমে রয়েছে ইন্টারনাল সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ যারা অভ্যন্তরীণ রয়েছে অর্থাৎ যারা 80% ক্যাটেগরি সেটা কিন্তু এখানে ইন্টারনাল সেকেন্ড মেরিট লিস্ট তাদের প্রকাশিত হয়েছে। তো যারা 80% ক্যাটেগরি স্টুডেন্ট রয়েছে হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টারনাল সেকেন্ড মেরিট লিস্ট এই অপশানে ক্লিক করবে। এছাড়া দেখতে পাচ্ছে এখানে এক্সটার্নাল সেকেন্ড মেরিট লিস্ট রয়েছে অর্থাৎ যারা আদার্স ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করেছিল 20% ক্যাটেগরির মধ্যে পড়ো তারা কিন্তু এক্সটার্নাল সেকেন্ড মেরিট লিস্ট এই অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তো এই এক্সটার্নালের অপশানটা কিন্তু এই মাত্র এলো, প্রথমে কিন্তু এই যে ইন্টারনালের অপশান সেটা কিন্তু অনেক আগে এসেছিলো। তো যাই হোক এক্সটার্নালটা অর্থাৎ বহিরাগত যারা রয়েছে 20% ক্যাটেগরি তাদেরটা কিন্তু পাবলিশ হলো এই মাত্র আমি যখন ভিডিওটা তৈরি করছি আর কি। তো যাই হোক এখান থেকে তোমাদের যেটা তোমরা সেটাতে ক্লিক করবে, যদি 80% ক্যান্ডিডেট হও তোমরা তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল সেকেন্ড মেরিট লিস্ট এই অপশানে ক্লিক করবে, আর যদি 20% ক্যাটেগরির মধ্যে হও সেক্ষেত্রে এক্সটার্নাল সেকেন্ড মেরিট লিস্ট এই অপশানে ক্লিক করবে। তো সাপোজ আমি এক্সটার্নাল সেকেন্ড মেরিট লিস্ট অপশানে ক্লিক করছি তাহলে দেখবে একটা পিডিএফ কিন্তু আমার সামনে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নেবে এখানে কিন্তু বেশ কিছু সাবজেক্টের কিন্তু কোনো দেখতে পাচ্ছি না নাম, তার মানে সেই সাবজেক্টের আশা করছি সিট বুকিং হয়ে গেছে, সেই কারণেই হয়তো সেই সাবজেক্টগুলো প্রকাশিত হয়নি। যাই হোক যেগুলো বুকিং হয়ে গেছে সেগুলো তো কিছু করার নেই। তো এখান থেকে তোমরা দেখে নেবে তো এই লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে হবে। তো এখানে সমস্ত সাবজেক্টগুলোর দেওয়া আছে আলাদা করে, আর যে সাবজেক্টগুলো আশা করি সিট বুকিং হয়ে গেছে সেই সাবজেক্টগুলো দেওয়া নেই। তো যাই হোক এখান থেকে আমি ব্যাক করছি, ঠিক আছে। ওই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন ফিটা তারা পেমেন্ট করতে পারবে। এছাড়াও দেখো এখানে ইন্টারনাল সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ যারা 80% ক্যাটেগরির মধ্যে রয়েছে তাদেরও কিন্তু এখানে রয়েছে। তো তারা কিন্তু ইন্টারনাল সেকেন্ড মেরিট লিস্ট এই অপশানে ক্লিক করবে, তাহলে দেখবে কিন্তু তোমার সামনে একটা এক্সেলের ফর্মেট ডাউনলোড হবে, ঠিক আছে। এরা কিন্তু এক্সেল ফর্মেটে আগের মতোই দেওয়া আছে। তারপর এখান থেকে যদি ওপেন করো তারপর দেখবে তোমাদের এখানে এরকম পারমিশন চাইবে, যদি এরকম এক্সট্রাক্ট বলে অপশান আছে সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবে, আর যদি অন্য কোনো অপশান আছে পারমিশন চাওয়ার সেক্ষেত্রে তোমরা সেই অপশানে ক্লিক করবে। তাহলে দেখবে তোমার সামনে যে ফাইলটি সেটা কিন্তু জমা হয়ে যাবে অর্থাৎ সেভ হয়ে যাবে তোমাদের মোবাইলে। তারপর এখানে ক্লিক করার পর দেখবে এখানে কিন্তু সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা করে দেওয়া আছে। এখানে যদি কোনো সাবজেক্টের যদি কলেজে থেকে থাকে এবং এছাড়াও ক্যাম্পাসে দুটো উভয়ই থেকে থাকে সেক্ষেত্রে কলেজ ক্যাম্পাস আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের যে সাবজেক্ট সেটা তোমরা ক্লিক করবে তাহলে কিন্তু দেখবে তোমরা দেখতে পাবে। তো সাপোজ আমি বেঙ্গলির যে ক্যাম্পাস সেটা দেখতে চাই, সেই কারণে প্রথমে বেঙ্গলি ক্যাম্পাস অপশানে ক্লিক করছি কাজীর অপশানে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে
প্রবেশনার সেকেন্ড মেইন লিস্ট। তো এখানে প্রথমত সাবজেক্ট দেখতে পাবে, এখানে ক্যাম্পাসটা দেখতে পাবে, যেহেতু কাজী নজরুল ইউনিভার্সিটি ক্যাম্পাসটা দেখতে চাই সেখানে দেখতে পাবে তোমরা। এখানে তোমাদের যেটা দেখতে পাবে তোমাদের সিরিয়াল নাম্বার, তোমাদের ক্যাটেগরি, তোমাদের অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার। অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বারটা তোমরা একটু মনে রাখবে, সেটা পরে কাজে লাগবে। কখন কাজে লাগবে আমি জানিয়ে দিচ্ছি একটু পরেই। এখানে তোমাদের নাম, তোমাদের যে আন্ডার গ্রাজুয়েশনের পার্সেন্টেজ সেটা দেখতে পাবে, তোমাদের কত সালে পার্সিং করেছো আন্ডার গ্রাজুয়েশন সেটা দেখতে পাবে। তো এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এখানে যাদের নাম আছে তাদের কিন্তু অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে পারবে। তো অ্যাডমিশন ফিস পেমেন্ট কীভাবে করবে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। তো অ্যাডমিশন ফিস পেমেন্ট করার জন্য তোমরা যেটা প্রথমে করবে, তো তোমাদেরকে অ্যাডমিশন ফিস পেমেন্ট করার জন্য যাদের লিস্টে নাম রয়েছে আর কি, তারা অ্যাডমিশন ফিস পেমেন্ট করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবে। আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অ্যাডমিশন ফিস পেমেন্ট লিঙ্ক বলে। তো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবে। এখানে আসার পর যেটা করতে হবে তোমাদের, প্রথমত তোমাদের ইউজার আইডি, ওদের তোমাদের অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার যেটা বললাম, সেই অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বারটা তোমাদের এখানে টাইপ করে দিতে হবে, যেটা KNU210 দিয়ে শুরু হয়েছিল। সেই যে অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার সেটা ইউজার আইডির জায়গায় এবং পাসওয়ার্ডের জায়গায় উভয় জায়গায় দিয়ে দিবে। দুটোই কিন্তু অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার, ইউজার আইডি পাসওয়ার্ড হিসাবে অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বারটা দুটো দিয়ে দিবে। তারপরে এখানে যে লগ ইন বলে অপশান আছে, লগ ইন অপশানে ক্লিক করবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার দুটো জায়গায় দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করার পর দেবে তোমাদের যে আইডি সেটি লগ ইনে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত এর যে লিঙ্কটা সেটা কিন্তু অ্যাক্টিভ ইউনিভার্সিটি করেনি। তো পুরো প্রসেসটা ওরা আস্তে আস্তে করছে। তো আমি যখন ভিডিওটা তৈরি করছি মানে দেখতে পাচ্ছি এখন রাত্রি 10:44, 14 অক্টোবর, এখনও পর্যন্ত কিন্তু এর যে লিঙ্ক অ্যাক্টিভ করলো না, সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু খুব শীঘ্রই এর যে লিঙ্কটা সেটা অ্যাক্টিভ করে দেবে, তখন কিন্তু তোমরা অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে পারবে। তো যাই হোক, আমি আগের ভিডিওতে অর্থাৎ ফার্স্ট মেন লিস্ট যে প্রকাশিত হয়েছিল সেই লিস্টে আমি যাদের নাম এসেছিলো আমি দেখিয়েছি অ্যাডমিশন ফিসটা কীভাবে পেমেন্ট করবে। তো সেটা তোমরা একইভাবে কিন্তু অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে পারবে। সেই কারণে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে রেখেছি, তোমরা সেই ভিডিওটা একটু দেখে নেবে। সেই ভিডিওটা দেখলে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে তোমাদের মোবাইল থেকে কিন্তু অ্যাডমিশন যে ফিস সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে। তো অবশ্যই সেই কারণে ভিডিওটা দেখে নেবে। তো যেহেতু এখনও পর্যন্ত লিঙ্কটা অ্যাক্টিভ হলো না, সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পারছি না। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কন্টিনিউ ট্রাই করবে, দেখবে লিঙ্কটা অ্যাক্টিভেট খুব শীঘ্রই হয়ে যাবে। আর যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন তোমরা অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে পারবে। তাই অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে। যাই হোক, আজকে ভিডিওতে এটুকুই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।